দিনটো আমি দুখীয়া নিচলা মানুহক অন্ন প্ৰদান কৰাৰ পিছত আমি অৱশেষত জুবিনদাৰ ঘৰত উপস্থিত হ'লোঁ। আজি আমাৰ এক বছৰ হ'ল আপোনাৰ আশীৰ্বাদত। 16 ফেব্ৰুৱাৰীত আমি চেনেলটো ষ্টাৰ্ট কৰিছিলোঁ। আমি 16 ফেব্ৰুৱাৰীৰ পৰা চেনেলটো ষ্টাৰ্ট কৰিছিলোঁ যদিও, হয় না, লাষ্ট 3 মাহৰ পৰা এনেকুৱা কামত লাগিছে। আপোনাৰ যোনদিনৰ পৰা লগ কৰিছিলোঁ যে বেলৰ তলত ইয়াতে, সেইদিনা আপুনি যে ক'লে আপোনাৰ লগত চেনেলটো আগবাঢ়ি যাওক, সেইদিনা পৰা দিন ৰাতি বিশ্বাস কৰা আপোনাৰ নিচিনা মই ৰাতিপুৱা 5টালৈকে টিপনি যাওঁ। ভিডিঅ' এডিটিং, কেমেৰা শ্বুটিং, অল এভৰিথিং মই টিমটো মেইনটেইন কৰিছোঁ আজি 4 মাহৰ পৰা। তাৰে সেই মানুহখিনি কি কয় তই ছেকেণ্ড জুবিন চবে কয় আপোনাৰ নিচিনা। এতিয়া সেইকাৰণে আপোনাৰ আশীৰ্বাদত এক বছৰ হ'ল। আপনার আশীর্বাদত মই কেক কাটিব বিচাৰো আপনার হাতে দি। হেপি বার্থডে টু ইউ। আপনার আশীর্বাদত পকা দিব লাগে, দাদা পিস কৈ দিম মই আপনার স্পিচ আর মিঠালা। থ্যাংক ইউ দাদা। যাব দাদাৰ লগত আহিছে ঘৰৰ নিচিনা একদম লগাই আছে। মই একদম চিন্তা কৰিছো না, মই জুবিনদাক একদম এনেকুৱা চিন্তা চাব না, কিবা ঘৰৰ মানুহ নিচিনা একদম লগাই সেই নকৰো বাহিৰ আহিছো। আমি গেটত দেখিলো অলপ নামটো বেলেগ, মইতো অসমীয়াত আছে গন্তব্যস্থল পাই গলি মানে জিরো মাইল, জিরো মাইল ইয়াৰ পৰা যাব দরকার নাই। ষ্টুডিঅ'টোৰ নামো জিৰমাল, ষ্টুডিঅ'টোৰ নামো জিৰমাল লাগে। এই শিল্পা আটক জুবিন দা আপুনি পাবনে?
নমস্কার গাইজ, আমি আহিলো জুবিনদা ঘর। আজি জন্মদিন উপলক্ষে আমার টিম গ্রেজুয়েশনের গোটেবিলা উপস্থিত আছে। সানায়া, শিল্পা, জিন্টু, চানুক্য আর বিটু, বিহানদা ক্যামেরাম্যান সদায় থাকে উপস্থিত। আজি এক বছর উপলক্ষে আমি প্রথমতে মর্নিং কি করলো, উপস্থিত আছে দুজন বিশেষ। আমি আহতে দুজন বিশেষ গৌরবর ককা, দুজন বিশেষ আপুন একদম আহি পেলে দশ মিনিটের ভিতরে আপুন হয়ে গেল। আমার ককায় কি কয় জুবিনদার বিষয়ে? ভালে লাগিল আপনার কেজি চ্যানেল, কেনি আসামিজ চ্যানেলক শুভেচ্ছা জানালো। আর জুবিনর ঘরলে আহি সচাক তা আশ্রম সদৃশ পরিবেশত খুব শান্তি পাইছো। আর জুবিন সম্পর্কে আমার ধারণা, জুবিন অকল অসমিয়া যুব সমাজরে হার্টথ্রব নহয়, ই আমার নিচিনা বয়স্ক সকলের অতি আদরের অতি আপন। জুবিনে অসমিয়া জাতীয় সংস্কৃতি লৈ যি অবদান আগবঢ়ালে এইটো প্রশংসনীয় আর স্মরণীয় হয়ে থাকিব। আর জাতীয় জীবনত জুবিনের করবলগিয়া বহুখিনি বাকি আছে, আমি বাকি থাকাখিনির বেশিরভাগই জুবিনে করিব পারিব বলি আমার শুভেচ্ছা আশীর্বাদ সকলখিনি থাকিল। আর আপনি যেখানে কলে বহুত ভালো কথা, আর বিশেষ আপনার পরিবেশ কেন লাগে? পরিবেশ তো অতি শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ পরিবেশ, এটা গ্রামীণ পরিবেশ, আর সচাক গাঁর এটা প্রতিচ্ছবি জুবিনর রেসিডেন্টত বা বাসগৃহত আমি দেখবলে পাইছো। ই অসমিয়া সংস্কৃতির ই একটা চানিকি হিসাবে উজ্জ্বলি আছে। গতি আমি আশা রাখিছো যে জুবিন সচাক হারে হিমজে এজন অসমিয়া আর এজন অসমিয়া হয়ে থাকুক। ধন্যবাদ ককা। আপনি কি কব বিচারে ধরব লাগবে? আমার বহুদিনের আশা আছে জুবিনের ঘর চাবলে। আমি উজন বাজার থাকো এনে ঘর মঙ্গল, সে আজি এই সুযোগতে আসবে তোমালক পাই আর হঠাৎ এখন ফাংশন পাই অতি সুখী। আর তখন যে বস্তু আমি দেখিল গাঁর পরিবেশ সচাক আদরের বস্তু আরতে আজি যখন কি আসলে এই ফাংশন বার্থডে আসছিল, এই বার্থডেত আমি আজি উপভোগ করছো, ফুর্তি পাইছো, ভাল লাগিছে। ধন্যবাদ, কথা পাতি ভাল লাগে ককা। আপনার দীর্ঘজীবী হোক যেন মানে আশা করো, আর জেদ হোক আপনার দেখা পাম আমি। ধন্যবাদ। পিছে আমার মাজত উপস্থিত আছে জুবিনদার, বিশেষ কি বলি কম, নিজের পরিচয় তো নিজে দাঙি ধরক। আর দাদার লোক থাকবো একলা চারি পাঁচ বছর হল, মই কালি পরে ঘরে থাকো, এই ঘরে নাথাকো, এই ঘরে আহ মই দাদা মাতিলে আহ ভালকে কাম করা সকলে, আর যে যে আপডেট লাগে আমি দিয়ে থাকি সকলে চাই থাকবো। আমি জুবিনদা ঘরের পর আহি সকলবর আমার কেজিএস আমিছর মেম্বারবরে আমি ইয়াতে বার্থডে সেলিব্রেশন করিম। Oh,
আপোনালোকে দেখিলে কে জি এছ এম চেনেলটোৰ এক বছৰ জন্মদিন উপলক্ষে আমি বহুতো কাৰ্যসূচী হাতত ললোঁ আৰু আমি সেই কাৰ্যসূচীবোৰ উদযাপন কৰিলোঁ। চ' আগন্তুক বছৰত যাতে আমি আৰু বহুত ভাল ভাল কাম কৰিব পাৰোঁ অসমৰ হৈ, তাৰে কামনাৰে আজি আমি আপোনালোকৰ পৰা বিদায় ললোঁ। হেল্ল' গাইজ, গুৱাহাটীত এটা নতুনকৈ কে বি ফটোগ্ৰাফাৰ খোলাইছে। আপোনালোকে যদি বিয়াৰ ভাগত ভাবে যে ৱেডিং পাৰ্টি এনে ফটোশ্বুটৰ কাৰণে আপোনালোকে তেওঁলোকৰ লগত কণ্টেক্ট কৰিব পাৰে, তেওঁলোকৰ নাম্বাৰটো আমাৰ তলত দিয়া হ'ল, আপোনালোকে কণ্টেক্ট কৰি ল'ব।